আসসালামু আলাইকুম সুপেদ দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে আবারও কমে গেল ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার তো দর্শক মণ্ডলী আজকে যদি চৌষট্টি ডিস্ট্রিক্টের নাম বলি তাহলে বলতে হবে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ পাবনা মানিকগঞ্জ রাজবাড়ী গোপালগঞ্জ কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাভেনি ফিরোজপুর ফরিদপুর খুলনা পটোখালী বাগেরহাট মাগুরা কক্সবাজার ঝালকাঠি সাতক্ষীরা নীলফামারি বরগোনা রাঙামারি খাগড়াছড়ি বান্দরবন মাদারীপুর চুয়াডাঙ্গা বরিশাল নরসিংদী যশোর ঝিনাইদহ নাটোর কুষ্টিয়া মেহেরপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁছ সিরাজগঞ্জ বগুড়া হবিগঞ্জ নওগাঁ রাজশাহী রংপুর নেত্রকোনা কুড়িগ্রাম টাঙ্গাইল শরিয়তপুর ময়মনসিং জামালপুর নবাবগঞ্জ শেরপুর বামনবাড়িয়া বাড়িয়া কিশোরগঞ্জ চট্টগ্রাম সিলেট সুনামগঞ্জ মলইবাজার গাইবান্ধা জয়পুরহাট নরাইল লালমনিহাট চৌষট্টি ডিস্ট্রিক্টের নাম বললাম এখন যদি বলি দর্শক মণ্ডলী আজ তো প্রিয় বন্ধুরা আমার আজকে সারা দেশে ব্রয়লারের বাজার যদি বলি তাহলে আপনি জানেন যে আজকে বয়লারের বাজার রয়েছে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সেই সাথে সোনালির পাইকারি বাজার রয়েছে দুইশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সারা দেশে এই বাজারের মধ্যে হয়তো দুই থেকে চার টাকা কম বেশি হতে পারে তো দর্শক মণ্ডলী এটা হচ্ছে বর্তমান মুরগির পাইকারি বাজার কিন্তু বর্তমান মুরগির পাইকারি বাজার যদি এরকম অবস্থা হয় তাহলে খামারের অবস্থাটা অত্যন্ত শোচনীয় তো আসলে বন্ধুরা আমার এই সময় করার কিছুই নাই যদিও কোম্পানি কিন্তু বাচ্চা কম দামে দিচ্ছে কিন্তু তথা তথাপিও বাচ্চা কম দামে দিলে কি হবে খাদ্যের দাম লাগামহীন বাড়তি সেই হিসেবে দেখা যাচ্ছে যে দুই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ব্রয়লার এইভাবে যদি মুরগি বিক্রি করা যায় তাহলে কিন্তু লাভের মুখ দেখাটা অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়াবে তো আসলে যেটা মূল কথা সেটা হচ্ছে বর্তমান আসন্ন শীত মৌসুম চলে আসছে এই শীত মৌসুম আসলে বা শীতের মৌসুমে কিন্তু আসলেও মুরগির বাজারটা একটু কম থাকে সেটা হয়তো অনেক খামারই জানেন কি কেউ কেউ জানেন না তো আমার জানা মতে শীত আসলে মুরগির দাম পাইকারির দামটা অনেকটাই কম বাজারটা অনেকটা কম যায় এই কম যাওয়াটার কারণটা হচ্ছে হয়তো বা আমি যদি বলি আমার ব্যক্তিগত মত থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে শীতের সময়ে দেখা যাচ্ছে যে সব রকমের সবজি উৎপন্ন হয় এবং যেটা মূল কথা সেটা হচ্ছে আপনি আজকে সবজি রান্না করলে দেখা যাচ্ছে সে সবজিটা আগামীকাল খেতে পারেন বা লং টাইম একটা খাওয়া যায় দীর্ঘ একটা সময় ধরে সকালে পাক করলে বিকালে খাওয়া যায় বিকালে পাক করলে রাত অবধি বা পরের দিন সকালে খাওয়া যায় এই যে তরকারির মানে সবজি তরকারির যে একটা ব্যবধান সবজি তরকারি যে একটু দীর্ঘ টাইম খাওয়া যায় বা সব ধরনের সবজি পাওয়া যায় বা মাছ পাওয়া যায় এই কারণেই কিন্তু আসলে মুরগির দামটা কম যায় আমি জানি না আসলে আমি সম্পূর্ণ সঠিক বললাম কি না তবে আমার মতামত থেকে আমি জানি যে এই কারণেই এরকম কিছু কারণে কিন্তু মাংসের দামটা কম যায় কারণ শীতের আসনে মানুষের মাংসের চাহিদাটা এবং ডিমের চাহিদাটা অনেকটাই কমে যায় এখানে আপনার রোগ ব্যাধি শীত আসলে রোগ ব্যাধি কমে যায় মানুষের শরীর ভালো থাকে যার কারণেই কিন্তু আসলে মাংসের বা ডিমের প্রতি চাহিদাটা কমে যায় তাই আমরা জানি যে শীত আসলে অবশ্যই ডিম এবং মাংসের চাহিদাটা কমে যায় আর সেই সূত্র থেকে আমি যতটুক জানি জানি যে মাংস এবং ডিমের দামটা বর্তমানে কমছে আরও কমবে তো সেই সূত্রে আমি জানি যে যারা বাচ্চা ওঠাবেন অত্যন্ত সাবধানতার সাথেই বাচ্চা ওঠাবেন যদিও বাচ্চার দাম কম সেখানে কিন্তু আসলে বাচ্চার দাম কম হলেও আপনি মাংসের দাম কিন্তু পূর্ণতা পাবেন না সেই হিসেবে আমি জানি যে আসন্ন যেই বাচ্চাটা ওঠাবেন অত্যন্ত কেয়ারফুল হয়ে বাচ্চা ওঠাবেন এবং বাচ্চা ওঠালে আরেকটা সুবিধা আছে শীতের দিনে বাচ্চার মালিটিটা একটু কম হয় সেই কারণে একটু লাভবান হওয়ার সম্ভাবনাটাও থাকে যদি আপনি অত্যন্ত কেয়ারফুল হন তো দর্শক মন্ডল আজকের এই ছোট্ট তার যদি এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম